বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকালই রাজ্যে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, এরপর মুর্শিদাবাদের সার্কিট হাউসে পৌঁছন গতকাল বিকেলে। এদিন সকালে সার্কিট হাউস থেকে রওনা দেন বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে পঞ্চায়েতে বিভিন্ন তথ্য খতিয়ে দেখেন। আজকে যে কেন্দ্র তদন্তকারী টিম 100 দিন কাজের জন্য এসেছেন এখানে ভিজিট করতে বেলডাঙ্গা 2 ব্লকে, তো এই ব্লকের আন্ডারে এমন কোনো গরিব মানুষ আশা করা যায় নেই যে যিনি বলতে পারবেন আমি 100 দিন কাজে এক পেঁচে মাটি ফেলেছি। তো আমাদের এই তদন্তকারী টিমের কাছে একটা অনুরোধ সাধারণ পাবলিক হিসাবে, যে আপনারা সরজমিনে যে সমস্ত স্পটে এই কাজ হয়েছে আপনাদের কাছে নিশ্চয়ই কপি আছে, যদি আপনাদের কাছে কপি না থাকে তো আমাদের কাছে কপি আছে। আমরা একদম পুরো কেন্দ্রকে চিঠি করেছি, চিঠি করে জানিয়েছি কোথায় কোথায় স্ক্যাম হয়েছে, প্রত্যেকটি কপি আমাদের কাছে রয়েছে। সেই কপি আমরা কেন্দ্রীয় তদন্তকারী টিমকে দেব এবং সেই সমস্ত জায়গায় স্পটে গিয়ে ওনারা ভিজিট করবেন, আশা রাখব সেই ভিজিটের মাধ্যমে উঠে আসবে যে সাধারণ মানুষ কাজ করেছে না সরকারের যে সমস্ত প্রতিনিধি আছেন এখানে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার, এখানে সরকারি আধিকারিক যারা আছেন, প্রত্যেকে স্ক্যামের সঙ্গে জড়িতভাবে এনারা সংগঠিত যে অপরাধ, সেই অপরাধটি 100 দিন কাজের মাধ্যমে করেছেন। কেন্দ্রের যে সরকার 100 দিনের কাজের ব্যাপারে তারা কখনোই সিরিয়াস নয় বা তাদের সেই মানসিকতা নেই যে ভারতবর্ষের গরিব মানুষ 100 দিনের কাজ পান। উল্টো দিকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যে যেখানে যেমন সর্বত্র চুরি হয়, 100 দিনের কাজেও চুরি হয়, এটা আমাদের কাছে এখন সাধারণ বিষয় গেছে যে পশ্চিমবঙ্গে চুরি হবে না এমন কোনো প্রকল্প থাকতে পারে না। পশ্চিমবঙ্গে চুরি হবে না এমন কোনো প্রকল্প প্রমাণিত হয় তাহলে তাকে একটা নোবেল বা একটা অস্কার পুরস্কার দেওয়ার অবস্থা চলে এসেছে। অর্থাৎ চুরি, দুর্নীতি আর প্রকল্প উন্নয়ন মিলেমিশে একাকার।